হাই ফ্রেন্ডস, আপনি যদি ICTS এক্সামের জন্য প্রস্তুতি নেন তাহলে রচনা লেখা আপনাকে অবশ্যই জানতে হবে। তাই আপনাকে এই ভিডিওতে রচনা লেখার একটি ধারণা দিয়েছি, যেমন রচনা লেখার সময় কী কী পয়েন্ট দিতে হবে, কিভাবে শুরু করবেন, তাই সমস্ত স্টেপগুলিকে ভালোভাবে লক্ষ্য করবেন। আর ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য লাইক বাটনকে অবশ্যই একবার প্রেস করে দেবেন। আজকের রচনা রক্তদান এক সামাজিক কর্তব্য। ভূমিকা: মানুষ সামাজিক বন্ধনে আষ্টে পৃষ্ঠে বাঁধা। সমাজ তাকে শান্তি ও শৃঙ্খলার মধ্যে বাস করতে সাহায্য করে। সমাজের কাছে আমরা যেমন ঋণী, তেমনি সমাজের প্রতিও আমাদের কিছু কর্তব্য থেকেই যায়। রক্তদান সেই কর্তব্যের মধ্যে শ্রেষ্ঠ কর্তব্য। রক্তদানের প্রয়োজনীয়তা: টাকা পয়সার বিনিময়ে সহজে রক্ত পাওয়া যায় না। কোনো সহৃদয় ব্যক্তি স্বেচ্ছায় রক্ত না দিলে ব্লাড ব্যাঙ্কে রক্ত সংগৃহীত হওয়া সম্ভব নয়। রক্তের অভাবে কত অমূল্য প্রাণ অকালেই বিনষ্ট হয়ে যায়। কত মুমূর্ষ ব্যক্তি থ্যালাসেমিয়া ইত্যাদি দুরারোগ্য রোগে আক্রান্ত শিশুর জন্য রক্ত একান্ত অপরিহার্য। গোটা ভারতবর্ষের কথা বাদ দিলেও শুধু পশ্চিমবঙ্গেই প্রয়োজনের তুলনায় অনেক কম রক্ত সংগৃহীত হয়, যে জন্য সকলকে রক্তদান সম্পর্কে সচেতন করে তুলতে হবে। রক্তদানের নিয়ম কানুন: সাধারণত 16 থেকে 60 বছর বয়সের মধ্যে মানুষ রক্ত দিতে পারে। তবে রক্তদাতাকে হতে হবে সবল ও নিরোগ। তার ওজন হতে হবে কমপক্ষে 45 কেজি। রক্তদান শিবির গঠনের সার্থকতা: রক্তদান শিবির করে আজকাল অনেক পাড়া, ক্লাব বা স্বেচ্ছামূলক সেবা প্রতিষ্ঠান রক্ত সংগ্রহ করে থাকে। তবে এইসব শিবিরে সবসময় পরীক্ষা নিরীক্ষা ঠিকমতো হচ্ছে কি না তা দেখে নেওয়াটাও জরুরি। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে খোঁজখবর নেওয়া উচিত। রক্তদান সম্পর্কে সচেতনতা ও সদার্থক বৃদ্ধিতে রক্তদান শিবিরগুলির গুরুত্ব অপরিসীম। উপসংহার: মানবিকতার খাতিরে আমাদের সবসময় রক্তদানের জন্য এগিয়ে আসা উচিত। অন্ন, বস্ত্র, অর্থের চেয়েও রক্তদান মহত্তর দান। তো ফ্রেন্ড, আমাদের এই প্রচেষ্টা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই ভিডিওকে আপনার ফ্রেন্ড এবং রিলেটিভদের মধ্যে শেয়ার করে দেবেন। অ্যান্ড নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশান বেলকে অল মোডে সিলেক্ট করে দেবেন। আর ভিডিওকে এন্ড পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।